সবার মনে কত কত প্রশ্ন, খালি আমরা ফেসটা দেখলেই মনে হয় যে হাসি মারি। তো বিষয়টা হইতেছে সবাই জিগা যে তোমার বাড়ি কই, আসলে তোমার বাড়ি কই? বাড়ি হইলে কিশোরগঞ্জ। জোরা কো, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তোমার বাড়ি যে কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ এটা জেলা না উপজেলা? কিশোরগঞ্জ বাড়ি। কিশোরগঞ্জ বাড়ি না, কিশোরগঞ্জ জেলা। উপজেলা কি? উপজেলা হইলো পাহুন্দিয়া। উপজেলা পাহুন্দিয়া। গ্রাম? গ্রাম হইলো জাউগাছর। জারুসর? গ্রাম হইলো জাউগাছর। আর তোমার বাড়ি কই? সৈয়দগাঁও। জোরে কো, কই? সৈয়দগাঁও। সৈয়দগাঁও। তো এই এই প্রশ্নের উত্তর মানুষটা দিতে দিতে মানুষ ক্লান্ত। লাইভের মধ্যে মানুষের জিগা যে তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, এতে এক ভিডিওর মধ্যে যে সব কিছু কয়ে দেন যা, তাহলে ভালো না? রাব্বির অনেকজন জিগা যে কোন ক্লাসে পড়ে। রাব্বি কোন ক্লাসে পড়ো? এবারে নাইন পাস করছি। নাইন পাস করছো? না, অহনো নাইন পাস করছে না। অহনো নাইন পাস করছে না, পাস করে এলবো অল্প কিছুদিনের মধ্যে। নাইন পাস করে এলবো, নাইন পাস করে টেনে উঠতে উঠবো। টেন তো একবার কক্সবাজার যাইবো গা। নাইন তো লাইন করার সময় শেষ। আচ্ছা, তুমি প্রেম কটা করছো এই পর্যন্ত? প্রেম করছি মনে। প্রেম আমি একটাও করছি না। প্রেম আমারে করছি। তোমারে করছি? হ্যাঁ। কটা প্রেম করছো? প্রেম প্রেম করছি না। তো প্রেম তোমার কয়টা করছি? পঁয়তারি না। পঁয়তারি না। তো প্রেম কি করার সম্ভাবনা আছে? আছে, ভবিষ্যতে নাই। বিয়া হয়ে গেলাম মেরে কে প্রেমটে। প্রেমরা গরিবরা করে নাকি? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হইতেছে রাব্বিরে অনেক মানুষ প্রশ্ন করে রাব্বি কি খায় অনমুড হইতেছে। রাব্বিরে নাকি কয়েকদিন আগে নাকি চিকন দেয়া গেছি, আর এখন রাব্বির অনেক মুড়া দেয়া যায়। আগের ভিডিওটি দেখবো। তো এই বিষয়গুলো গোপন থাক উর্মিলা। এস ভাইয়া, রাব্বি যদি প্রেম করে তাহলে কোন নামের মেয়েদের সাথে প্রেম করব? সাদিয়া জানাত নুসরা। তুই যদি প্রেম করস কোনো সময় তাহলে কোন নামের মেয়েদের সাথে প্রেম করবি? কইতারি না। তোর প্রেমিকা হিসেবে তুই সুন্দর মেয়ের আছিস না কালো মেয়ের আছিস? কালো আর সাদা আছে, মেয়ে হইলে হইছে। বড় টিয়াগুলো হইলে হইছে। হ্যাঁ, টিয়া তা লাগবো। টিকটক করুন লাগবো আগে। আগে টিকটক আর বেড়ে হইল সুন্দর সুন্দর সেই রে না বড় লোক দেখিয়া একটা বাবিরে বিয়া করুন দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাব্বির জন্য দোয়া করবেন, রাব্বি যাতে বিয়া করতে আর প্রেম করতে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।